এপিডেমোলজি মধ্যে যে জিনিসগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ কজ, এটার ডেফিনেশন কাকে বলে, ইম্পর্টেন্স কী এটার, এবং টাইপস, ওই কিছু এক্সাম্পলের সাথে টাইপস, ফ্যাক্টরস, কী কী ফ্যাক্টরস কজেশনের ক্ষেত্রে কাজ করে, কজাল ইনফারেন্স কী, এবং হিলসের কিছু ক্রাইটেরিয়া বা গাইডলাইন আছে এই কজেশনের জন্য, সেইগুলো আমরা আজকে জানবো। এবং রিস্ক এস্টিমেশনের আমরা দেখবো যে ডেফিনেশন অফ রিস্ক কী, রিস্ক ফ্যাক্টরগুলো কী, রিলেটিভ রিস্ক, অডস রেশিও, অ্যাট্রিবিউটেবল রিস্ক, এবং পপুলেশন এট রিস্ক কাকে বলে, এবং এগুলো কীভাবে করে আমরা এস্টিমেট করি সেই বিষয়গুলো আসলে জানবো। এগুলো অনেক কিছু আগের ক্লাসগুলো তো আসলে অলরেডি চলে আসছে, আমরা আজকে একটু একটু বেশি ডিটেলসে জানবো আর কি। আচ্ছা, কজ বললে কী মনে হয়, প্রথমেই মাথায় কী আসে কজ বললে? কারণ, তাই না? যে কোনো একটা কারণ আর কি, কোনো কিছু কোনো একটা ঘটনা ঘটতে গেলে কী লাগে? একটা কারণ লাগে, কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। আমি যদি ফ্যানটা অন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সুইচ দিতে হবে, তাই না? তাহলে সুইচটা হচ্ছে আমার কারণ, সুইচের জন্য আরও আছে কিন্তু মেইনলি আমি সুইচটা চাপলেই আমার ফ্যানটা অন হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিছু সংজ্ঞা আছে, কজ কাকে বলে একটু আমরা একজন পড়ি কজের সংজ্ঞাটা। আচ্ছা, কজ এন ইভেন্ট, কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক অর কম্বিনেশন হুইচ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল রেগুলার প্রেডিক্টেবল চেঞ্জ ইন অকারেন্স অফ দা আউটকাম এক্সাম্পল স্মোকিং এন্ড লাং ক্যান্সার। আচ্ছা, তাহলে আমি এই যে সংজ্ঞাটা পড়লাম, আমরা কী বুঝতেছি এই সংজ্ঞাটা পড়ে আমাদের কী মনে হচ্ছে? যে কজ হচ্ছে একটা ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট, তাই না? বা যে কোনো একটা ঘটনা বা কোনো একটা অবস্থা, তাই না? কোনো একটা কন্ডিশন বা অবস্থা, কোনো একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য যেটা কী করে, যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কোনো একটা কিছুকে পরিবর্তন করতে, তাই না? যেমন সহজ যদি কোনো এক্সাম্পল আমরা ধরি, সেটা হচ্ছে স্মোকিং কজেস ক্যান্সার। এটা আমরা সবাই জানি যে লাং ক্যান্সারের জন্য কে দায়ী? স্মোকিং। কারণটা কি? স্মোকিং। লাং ক্যান্সারের কারণ হচ্ছে স্মোকিং। তাহলে আমরা এখানে কজ হিসেবে কাকে পাচ্ছি? স্মোকিংকে। তাহলে কজ হচ্ছে যে যে কোনো একটা ঘটনা বা অবস্থা বা একটা যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক যার কারণে কোনো একটা ওই অবস্থাটা চেঞ্জ হয়, তাই না? কোনো একটা অবস্থাটা সুস্থ মানুষ অসুস্থ হয়, কারণ কি? যে কোনো একটা ডিজিজের কারণে, ওই ডিজিজটা হচ্ছে আমার কজ, তাই না? আচ্ছা, এই কজটা কী হতে পারে? জেনেটিকও হতে পারে অথবা এনভায়রনমেন্টালও হতে পারে। কেউ কেউ আছে যে জেনেটিক্যালি তার ওই ডিজিজগুলা, আপনারা যারা ডাক্তার তারা আরও ভালো আমার চেয়ে বলতে পারবেন যে জেনেটিক্যালি কিছু জিন নিয়ে আসে যেটা বংশানুক্রমে একজন থেকে আরেকজনের হতে পারে, যেমন ক্যান্সার একটা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, তাই না? হ্যাঁ, অ্যালার্জিজনিত প্রবলেমগুলো হয়। আরেকটা কি, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর এখানে দায়ী, তাই না? আমরা দেখেছি না এর আগে যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, যেটা একটা ত্রিভুজ দেখিয়েছেন না কপিল স্যার, হোস্ট, এজেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে সেই জিনিসটা একটু আমরা চিন্তা করি যে ওখানে আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কাজ করতেছে, একটা হোস্ট থাকে এবং একটা এজেন্ট থাকে, না? তো সেই ক্ষেত্রে কজ সবসময় হয় জেনেটিক হবে অথবা এনভায়রনমেন্টাল হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা শব্দ আমরা এই কজেশনের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে কজালিটি, তাই না? বা কজেশন, সেটা হচ্ছে কজ আর ইফেক্টের মধ্যে রিলেশনশিপ। এই যে স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সার হচ্ছে, আসলে কি স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সার হচ্ছে নাকি অন্য কোনো কিছু এর জন্য দায়ী, সেটাকে আমরা যেই টার্ম দিয়ে আমরা বুঝতে চাই সেটা হচ্ছে কজালিটি বা কজ ইফেক্ট রিলেশনশিপ। তো এই টার্ম নিয়ে কোনো কারো কোনো বুঝতে কোনো কোথাও সমস্যা আছে? প্রেডিক্টেবল মানে চেঞ্জটাকে প্রেডিক্টেড, মানে যেটা আমরা প্রেডিক্ট করি না, ধারণা ওরকম একটা চেঞ্জ আর কি, পরিবর্তন, বুঝা গেছে? আচ্ছা, এখন আসি ইম্পর্টেন্স কী, কেন দরকার আমার জানার দরকার কি, কজ কোনো দরকার আছে জানার? কেন একটু শুনি, কেন? আমরা জানি তো, আমরা নিজেরাই চেষ্টা করি বলার। আসলে এক্স্যাক্টলি, এই যে ডাক্তারের কাছে আমরা কেন যাই রোগ হলে, ঘরে বসে থাকি না কেন? হ্যাঁ, যাতে আমার ওই আমার যাতে অসুখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি তাড়াতাড়ি সেরে উঠি বা আবার না হয়, সেই কারণে যাই, তাই না? সেই কারণে যাই। সো এটার ইম্পর্টেন্স অনেক বেশি। কেন? এটা হচ্ছে হেলথ ফিল্ডে এটা খুব বেশি দরকার, শুধুমাত্র শুধু প্রিভেনশনের জন্য না, ওই রোগটাকে ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্টটাকে অ্যাপ্লাই করা, যেটা আমরা করে থাকি, তাই না? শুধু প্রিভেন্ট করি না, ট্রিটমেন্টও করি রোগটার, তাই না?
হ্যাঁ, প্রপার ট্রিটমেন্ট। আচ্ছা, আর যারা এপিডেমিওলজিস্ট, যারা এপিডেমিওলজি নিয়ে কাজ করে, তারা কি করে? তারা এই কজগুলো খুঁজতে থাকে, কেন কোন ডিজিজের সাথে কোন কোন এক্সপোজারের সাথে কোন মানে কোন ডিজিজের রিলেশনশিপ আছে, সেটা দেখার জন্য আসলে এই কজেশনটা তাদের জন্য দরকার। এপিডেমিওলজিস্টরা সাধারণত এই জন্য এই এই জিনিসটা ইউজ করে থাকে। আর কি হয়, যদি যে কোনো একটা কজ আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কি হবে, ওই একজন মানুষের ওই ডিজিজটা প্রিভেন্ট হয়ে যায়, তাই না? যদি কজটা প্রিভেন্ট করতে পারি, আমি যদি এখন স্মোকিং না করি, তাহলে কি আমার লাং ক্যান্সার হওয়ার চান্স কমে যাবে না? তাহলে আমি কিন্তু প্রিভেন্ট করতে পারতেছি, আমি যদি কজটাকে প্রিভেন্ট করি, আমার ডিজিজ হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। আচ্ছা, আর যদি আমি কমন যে কজগুলি আছে, যেমন ধরেন একটা এরিয়াতে ডায়রিয়ার খুব বেশি প্রকোপ দেখা দেয় আর কি, সেক্ষেত্রে ডায়রিয়ার ওই হওয়ার কারণটা কি, ওইখানকার পানিটা দূষিত, যে ওই নদীর পানিটা ইউজ করে এলাকার লোক, পানিটা হচ্ছে দূষিত। এখন আমি যদি ওই ওদেরকে ওই দূষিত পানি ব্যবহার করা থেকে বিরত রাখি, বা ওদেরকে ওই অন্য কোনো ব্যবস্থা করি, যে বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা করি, তাহলে কি সবার ডায়রিয়া হবে? হবে না। তাহলে শুধুমাত্র যে ইন্ডিভিজুয়ালের জন্য করতেছি তা কিন্তু না, আমি কিন্তু পুরো কমিউনিটির জন্য কাজটা করতে পারি, তাই না? হোল পপুলেশনের জন্য আমি ওই কজগুলোকে প্রিভেন্ট করতে পারি, সেজন্য আমার কজেশনটা দরকার। আচ্ছা, এখানে এর কিছু প্রকারভেদ আছে এক এক জায়গায় এক এক ইয়েতে এক এক রকম ইয়ে করে করে, তো আমি সেগুলোকে একটু সামারাইজ করে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কজের কিছু প্রকারভেদ আছে। একটা হচ্ছে নেসেসারি কজ, আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট কজ, আরেকটা হচ্ছে কম্পোনেন্ট কজ। কম্পোনেন্ট কজটা অনেকটা সাফিসিয়েন্ট কজের সাথেই রিলেটেড। তো নেসেসারি কজগুলো কী 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 হতে পারে? নেসেসারি কজ রেফার্স টু দ্য ফ্যাক্টার্স হুইচ মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য প্রেজেন্স অফ দ্য ডিজিজ অর ডিসঅর্ডার অ্যান্ড অ্যাবসেন্ট ইন দ্য অ্যাবসেন্ট অফ দ্য ডিজিজ অর ডিসঅর্ডার। মানে হচ্ছে নেসেসারি মানে কি, প্রয়োজনীয়, আমরা যেটা বাংলা যেটা বুঝি, তাই না? নেসেসারি কজটা হচ্ছে ওই ডিজিজটার জন্য এই কজটাই দায়ী আর কি, ডিজিজ হওয়ার জন্য। হ্যাঁ, এটা যখন ডিজিজ আসে মানে ওই কজটা আছে, ডিজিজ নেই মানে ওটা নাই, ওটার জন্য হয় নাই। মানে আমি স্মোকিং করছি সেজন্য আমার লাং ক্যান্সার হয়ে গেছে, আমি স্মোকিং করি না আমার লাং ক্যান্সার নাই, এটা হচ্ছে নেসেসারি কজ। মানে একটা ডিজিজ হওয়ার জন্য একটা কজ লাগবে এরকম। আর সাফিসিয়েন্ট কজ হচ্ছে এ সেট অফ কন্ডিশনস উইদাউট এনি ওয়ান অফ হুইচ দ্য ডিজিজ উড নট হ্যাভ অকার। মানে হচ্ছে যে একটা ডিজিজ হওয়ার জন্য অনেকগুলি কন্ডিশন লাগে, শুধুমাত্র স্মোকিংই দায়ী না লাং ক্যান্সারের জন্য, আরও কিছু আছে। এবং যদি কোনো একটা এখানে অ্যাবসেন্ট থাকে কোনো একটা কন্ডিশন, তাহলে ওইটা হবে না ওই ডিজিজটা, এরকম আর কি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। Example of necessary cause, it outcome, if outcomes are defining in terms of causes, the cause is necessary by definition. For example, the trouble, tuberculosis is necessary for tuberculosis by the definition of tuberculosis. আচ্ছা আচ্ছা, আমি একটু এখানে থামাই, আমি একটু একটু ইয়ে বলি। যেমন আমি কি বলছি, নেসেসারি কজ কোনটা, যেটা ওই ডিজিজটা হওয়ার জন্য ওই কজটা থাকতেই হবে, তাই না? ম্যান্ডেটরি। তাহলে আমার যদি এখন টিউবারকুলোসিস হইতে হয়, তাহলে কোন ইয়েটা লাগবে, এই 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 আমার ব্যাকটেরিয়াটাকে লাগবে, তাই না? এই ব্যাকটেরিয়া ছাড়া এটা হবে না, এটাই হচ্ছে আমার নেসেসারি কজ, যে এই ব্যাকটেরিয়াটাই এই এই টিউবারকুলোসিসের জন্য দায়ী। হ্যাঁ, অন্য অন্য কোনো ব্যাকটেরিয়া এসে কিন্তু টিউবারকুলোসিস করতো মানে করতেছে না, সেই কারণে এটা আমার হচ্ছে নেসেসারি কজ। এবার বোঝা গেছে নেসেসারি কজ কোনটা? আচ্ছা, আর সাফিসিয়েন্ট কজ কোনটা? এটা আসলে মেডিসিনের ক্ষেত্রে এটা একটু রেয়ার, এটা নিয়ে আসলে অত বেশি কাজ করে না। কারণ সাধারণত দেখা যায়, যেটা আমি বলছি, যে অনেকগুলি রিস্ক ফ্যাক্টর, অনেকগুলি কন্ডিশন থাকতে পারে, সেগুলোর একটা অ্যাবসেন্ট হলে আমরা বলবো যে ওটা সাফিসিয়েন্ট কজ, যে সবগুলি থাকতে হবে আর কি, ওখানে অ্যাবসেন্ট হওয়া যাবে না। তো লাং ক্যান্সার কি শুধুমাত্র স্মোকিংয়ের জন্য হয় না? তো অনলি 5%, এখানে বলছে যে অনলি 5% পিপল স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সারে ভুগে। তাহলে আরও কারণ আছে না লাং ক্যান্সারের? তাহলে সেই জন্য এটা আসলে অত বেশি এটার চর্চা হয় না। আচ্ছা, এই যে কজ দুটো বললাম আমি, একটা বললাম কি সাফিসিয়েন্ট কজ, একটা হচ্ছে নেসেসারি কজ। এই কজগুলো অনেক অনেক রকমের হতে পারে, কোনো কোনো সময় নেসেসারি হতে পারে, অথবা সাফিসিয়েন্ট হতে পারে, অথবা দুইটাই হতে পারে, অথবা কোনোটাই না হতে পারে। যেমন এই কজগুলো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট দুইটাই হতে পারে। এটার একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে যে উইদাউট দ্য ফ্যাক্টর ডিজিজ নেভার ডেভেলপস, উইথ দ্য ফ্যাক্টর ডিজিজ অলওয়েজ ডেভেলপ। এবং এই সিচুয়েশানটা আসলে খুব রেয়ারলি হয়, যে ফ্যাক্টর ছাড়া ডিজিজ হবে না, হয় এরকম? হবে না।
উইথ দ্য ফ্যাক্টর ডিজিজ অলওয়েজ ডেভেলপ, সবসময় কি ডিজিজ ফ্যাক্টর থাকলে ডিজিজ হয়? তাহলে তো এই ধরনের এখানে আমরা সবাই স্মোক ধরেন, এই স্মোক না যে আমরা বাইরে যাই ওই রাস্তার যে ধোয়া কালো ধর শিকার হই সবাই, সবারই কি আমার প্রবলেম হয়, অ্যাজমা হয় বা কোনো সমস্যা হয়? হয়তো না। তাহলে এই জিনিসটা আসলে সব সব ক্ষেত্রে সত্য না আর কি। আর নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, দ্য ফ্যাক্টর ইন অ্যান্ড অফ ইট সেলফ নট এনাফ টু কজ ডিজিজ, মানে ওই ফ্যাক্টরটাই একমাত্র ফ্যাক্টর না যেটা ওই ডিজিজটা হওয়ার জন্য দায়ী, এখানে মাল্টিপল ফ্যাক্টর জড়িত। যেমন ধরেন কার্সিনোজেনেসিস, ক্যান্সার কি শুধুমাত্র একটা কারণেই হয়, কারো নানান কারণ থাকতে পারে, তাই না? তো সে এরকম জিনিসগুলো হচ্ছে যে নেসেসারি কিন্তু সাফিসিয়েন্ট না। আচ্ছা, আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি, দ্য ফ্যাক্টর অ্যালোন ক্যান কজ ডিজিজ বাট সো ক্যান আদার ফ্যাক্টরস ইন ইটস অ্যাবসেন্স, ওই ফ্যাক্টরটাই দায়ী। যেমন বেনজিন অর রেডিয়েশন ক্যান কজ লিকোমিয়া উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্য আদার, মানে ওই ফ্যাক্টরটাই আসলে ওই বেনজিনটা কী করতেছে, লিকোমিয়া যে একটা রোগ সেটার জন্য দায়ী, কিন্তু এখানে অন্য ফ্যাক্টর না থাকলেও হয়, ওই বেনজিন শুধুমাত্র বেনজিনের কারণেই এটা হতেছে এই ডিজিজটা। এরকম যদি কোনো স্টেট বা অবস্থা থাকে তাহলে সেটাকে আমরা বলছি সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। আচ্ছা, নাইদার সাফিসিয়েন্ট নট নেসেসারি, সাফিসিয়েন্টও না নেসেসারিও না, সেইটা কোনটা? সেটা হচ্ছে দ্য ফ্যাক্টর ক্যান নট কজ ডিজিজ অন ইটস ওন, নর ইজ ইট দ্য অনলি ফ্যাক্টর দ্যাট ক্যান কজ দ্যাট ডিজিজ। দিস ইজ দ্য প্রবাবল মডেল ফর ক্রনিক ডিজিজ রিলেশনশিপ। এই যে ক্রনিক ডিজিজগুলো যে হয় না, ক্রনিক ডিজিজ কোনগুলো? ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাজমা, সিওপিডি, তাই না? এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। তো এই ডিজিজগুলো যে যেভাবে যেই ইয়েতে হয় সেই সেই এগুলোকে আমরা বলি নাইদার সাফিসিয়েন্ট নর নেসেসারি, কজের মধ্যে পড়ে আসলে এইটা, যে এই ফ্যাক্টরগুলো ডিজিজ নিজে একা করে না, অনেকগুলি ফ্যাক্টর আসলে এটার সাথে দায়ী থাকতেও পারে। আচ্ছা, এখন আসি, বলছিলাম না তিন রকম, সাফিসিয়েন্ট, নেসেসারি, আর একটা কি কম্পোনেন্ট কজ বলছিলাম। আচ্ছা, কম্পোনেন্ট কজটা কী? এটা হচ্ছে টুগেদার দে কনস্টিটিউট এ সাফিসিয়েন্ট কজ ফর দ্য আউটকাম ইন কোয়েশ্চেন। আমি বলছিলাম কিন্তু যে সাফিসিয়েন্ট কজেরই একটা পার্ট হচ্ছে কম্পোনেন্ট কজটা। হ্যাঁ, যেমন যদি কমিউনিকেবল ডিজিজ ধরি আমরা, তাহলে কী হতে কী হয় এখানে, বায়োলজিক্যাল এজেন্ট যেগুলো আছে সেগুলো কী হয় এটার জন্য দায়ী, তাই না? ব্যাকটেরিয়া দায়ী না, কমিউনিকেবল ডিজিজ কেন হয় একটু বলেন, এজেন্টটা কী এখানে? ভাইরাস, তাই না? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, এরা হচ্ছে আমার কমিউনিকেবল ডিজিজের জন্য দায়ী। সেই জন্য বলছে যে এটা কী করে, এই এটার মধ্যে ইয়েগুলো এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলোই বেশি এটার সাথে জড়িত। আর নন কমিউনিকেবল ডিজিজে কী হয়, শুধু কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোই দায়ী? জেনেটিক ফ্যাক্টরও এখানে দায়ী, তাই না? জেনেটিক ফ্যাক্টরের জন্য হয়ে থাকে, এছাড়া আমার পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, এইসব কারণেও কিন্তু এই ডিজিজগুলো ডেভেলপ করে থাকে না, অনেকগুলি কন্ডিশন থাকে। যখন আপনারা যখন একটা পেশেন্ট দেখেন, তার আগে হিস্ট্রি নেন না, সে স্মোক করে কি না, তারপরে তার কোনো ফ্যামিলিতে কোনো ক্রাইসিস আছে কি না, করি না আমরা এই জিনিসগুলোতে আপনারা ডিগ আউট করেন যে আসলে ওনার যেটা পেশেন্ট হিস্ট্রি যেটা আর কি, সেখানে ইয়ে করেন। সো এগুলো হচ্ছে কম্পোনেন্ট কজ। আচ্ছা, এখন আসি ফ্যাক্টর, কী কী ফ্যাক্টর আপনার কজেশনের জন্য দায়ী, বা কজেশনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলি কাজ করে। এখানে চার ধরনের ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আপনার কজেশনের অফ ডিজিজ, একটা ডিজিজ হওয়ার ক্ষেত্রে কাজ করে। এগুলো যে সবগুলি যে আমরা নেসেসারি অল মেবি নেসেসারি বাট রিয়েলি বি সাফিসিয়েন্ট টু কজ ডিজিজ, এগুলো নেসেসারিলি হতে পারে আবার সাফিসিয়েন্ট হতে পারে। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে প্রি ডিসপোজিং। হ্যাঁ, এখানে কী হয়, প্রি ডিসপোজিংয়ে ক্রিয়েট এ স্টেট অফ সাসেপ্টেবিলিটি টু এ ডিজিজ এজেন্ট, মানে এমন একটা অবস্থা করে যে ওই ডিজিজটার জন্য মানে আমি সাসেপ্টেবল থাকি, মানে আমার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর কি। যেমন এইজ, এজ বাড়লে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে? ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, হ্যাঁ, এই ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে এটা কি প্রি ডিসপোজিং ফ্যাক্টর, তাই না? যে আমার কিছু জিনিস আসলে আমার কিছু করার নাই, আমার যখন বয়স বাড়বে আমি ওই ডিজিজ হওয়ার জন্য সাসেপ্টেবল থাকবো, আমার হতেই পারে, ও হতেই পারে, মানে আমি ওটার চান্স বেশি, হওয়ার চান্স বেশি। এইজ হতে পারে, সেক্স হতে পারে, বা ধরেন মেল ফিমেল, কোনো কোনো রোগ আছে যেটার জন্য শুধু ফিমেলদেরই হওয়ার চান্স বেশি, মেলদের তুলনায়, মেলরা অনেকটা প্রোটেক্টিভ, অথবা মেলদের হওয়ার চান্স বেশি ফিমেলদের তুলনায়। একটু কেউ একটু বলবেন এরকম কোনো রোগের কথা যেটা মেয়েদের ক্ষেত্রে, যেমন কম হয় ছেলেদের বেশি বেশি হয়? আচ্ছা, আর আর ছেলেদের হচ্ছে মানে
আচ্ছা, তাহলে এই যে আমরা এরকম আর কি, যে ডিজিজগুলো আসলে আমার যার চান্স বেশি আর কি, তো সেটা হচ্ছে আমার কিছু প্রি ডিসপোজিং ফ্যাক্টর থাকে যেটা আসলে আমি, আমার আসলে কিছু করার থাকে না, এটা হচ্ছে ডিজিজ কজেশনের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে এনাবলিং। এনাবলিং বলতে কী বুঝি আমরা? এই ক্লাসরুমটা কি আমাদের জন্য এনাবলিং? আমি কি ক্লাস করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এখানে? হ্যাঁ, তাহলে এটা আমার এনাবলিং একটা এনভায়রনমেন্ট এটা, তাই না, আমার জন্য এই ক্লাসরুমটা? আচ্ছা, তাহলে কী হচ্ছে এনাবলিংটা কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তাই না, এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেটা উইচ ফেভার দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ, যেটাকে ডিজিজ করার ক্ষেত্রে কী করে, ডিজিজটাকে খুব আদর করে নিয়ে আসে আর কি, যে আসো। হ্যাঁ, সেগুলো কোনগুলো একটু আমি এইদিকে না তাকে আমরা একটু বলি তো, ভাইয়া পিছন থেকে একটু বলেন, সবাই তো একটু বলেন যে আসলে কোনগুলো এনাবলিং এনভায়রনমেন্ট যে ডিজিজ হওয়ার জন্য। এখানে দেখেন না, এখানে দেখেন না, আপনি আপনার চিন্তা থেকে বলেন, বা আপনার, আপনি তো প্র্যাকটিস করেন সেই থেকে বলেন, ওটার সাথে রিলেট করে বলেন। যেমন কনজেস্টেড এনভায়রনমেন্ট যদি থাকে তাহলে আপনার স্ক্যাবিস হওয়ার চান্স বেশি থাকে, টিউবারকুলোসিস হওয়ার চান্স বেশি থাকে। যদি আয়োডিন ডেফিসিয়েন্ট এরিয়া আছে রংপুরের দিকে, ওখানে থাইরয়েড বা গলগণ্ড হওয়ার চান্স বেশি থাকে। আমার যদি আমি সুযোগ করে দিই অসুখ হওয়ার, তো আমার অসুখ হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, হতে পারে। হ্যাঁ, আর যদি কেউ বিড়ি ফ্যাক্টরিতে কাজ করে তার হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, পাশাপাশি থাকলে, অথবা যারা ইটের ভাটায় কাজ করে তাদের ওই ওই রোগটা, মানে যে যেটার জন্য যেই রোগটা দায়ী সেই জায়গায় যদি আমি নিজে থেকে গিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমার ওই রোগটা হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, আর এটা কি? প্রিসিপিটেটিং, এটা হচ্ছে স্পেসিফিক অর নক্সাস এজেন্ট, নক্সাস হচ্ছে হার্মফুল এজেন্ট যেগুলো আর কি, সেগুলোর জন্য এক্সপোজার টু হুইচ ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অনসেট অফ এ ডিজিজ। কিছু আছে যে স্পেসিফিক বা হার্মফুল এজেন্ট যেটার কারণে আমার ডিজিজ হবেই, সেটা কী হতে পারে? পোলেন ইন অ্যাজমাটিক অ্যাটাক, যার অ্যাজমার সমস্যা আছে সে যদি, পোলেন তো বুঝি আমরা না, যে বাতাসে যে, হ্যাঁ, পরাগরেণু, এই সেটা ওইটা, ওই যার অ্যাজমা অ্যাটাক আছে সে যদি যেখানে পরাগরেণু বেশি সেখানে যায়, তাহলে তার কি ওই অ্যাজমা অ্যাটাক হতে পারে না? আর কী হতে পারে একটু বলবেন, যে এই এটা ছাড়া আর কোনটা হতে পারে, যে স্পেসিফিক বা হার্মফুল এজেন্ট কোনটা? অ্যালার্জি বাদে আর কোন ডিজিজের ক্ষেত্রে কোনটা আমার হার্মফুল এজেন্ট এরকম? দূষিত পানি খেলে ডায়রিয়া হতে পারে, তাহলে দূষিত পানিটা হচ্ছে আমার হার্মফুল এজেন্ট, তাই না, স্পেসিফিক, মানে এটার জন্যই হয়েছে আমার এই পানিটা খাওয়ার পর পরই আমার আসলে ডায়রিয়াটা হয়েছে। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন একটু বলেন। আবার যারা যে রেডিওথেরাপি নিয়ে কাজ করে, রে নিয়ে কাজ করে, তাদেরও কিন্তু ওই রেডিয়েশন থেকে তার ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, তাই না, এগুলো হচ্ছে আমার হার্মফুল এজেন্ট। আচ্ছা, সবসময় হবে না, আবার হইতেও পারে, তাই না, এটা আমরা দেখবো, যে আমরা এরপরে কেস কন্ট্রোল স্টাডি পড়বো, নেক্সট আমরা কোহর্ট স্টাডি পড়বো, তখন দেখবো আসলে হয় কি হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে কী ছিল? রিএনফোর্সিং ফ্যাক্টর্স হুইচ অ্যাগ্রাভেটস অ্যান অলরেডি এস্টাবলিশ ডিজিজ অর স্টেট, মানে আমি অলরেডি একটা ডিজিজে ভুগতেছি, সেখানে আমার কী হয়েছে, ওই ফ্যাক্টরটা আমার ওই ডিজিজটাকে আরও বেশি বাড়াচ্ছে, বা অন্য আরেকটা কন্ডিশনে আমাকে নিয়ে যাচ্ছে, কী হতে পারে বলেন তো এরকম একটা ইসের? একদম একটু আগে বলতেছিলেন আপনার হার্ট ডিজিজের কথা, ইয়ের কথা, এইটার সাথে একটু রিলেট করে বলেন, যে যেটা আমি অলরেডি একটা রোগে ভুগতেছি কিন্তু আমাকে ওই কাজের জন্য আরেকটা ডিজিজ বাড়াই দিচ্ছে। হ্যাঁ, ওবেসিটির সাথে একটু ইয়ে করেন। হ্যাঁ, আমি যদি ওবেস থাকি এবং কী করি, বসে বসে কাজ করি, হাঁটাচলা না করি, হাঁটাচলা করতেছি না, এটা হচ্ছে আমার রিইনফোর্স করতেছে আমি না হাঁটে, সেক্ষেত্রে আমাকে কী করতেছে, আমি ওবেসিটি থেকে আমার আস্তে আস্তে ডায়াবেটিস হতে পারে, আমার হার্ট ডিজিজ হতে পারে, তাই না, ওই যে অস্টিওপোরোসিসের কথা বলছে এগুলো হতে পারে, তাহলে সেটা হচ্ছে আমার রিইনফোর্সিং। ডায়াবেটিসটা কিন্তু হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুইটাই কিন্তু রিইনফোর্সিং,
হ্যাঁ ওইটাই, মানে একটা আসলে একটার সাথে রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজগুলি আসলে এরকম, ওগুলো একটার সাথে যদি আমি আরও বেশি তাকে এনাবেলিং এনভায়রনমেন্ট দেই তাহলে আরেকটা হওয়ার চান্স বেশি। তো ফ্যাক্টরস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো জায়গা আরেকবার রিপিট করা দরকার এরকম কিছু আছে? আছে, তার মানে আমরা সবাই সব বুঝে গেছি, আমি অনেক ভালো পড়াই তাই তো? আচ্ছা, অবশ্যই কোয়েশ্চেন থাকা মানে হচ্ছে ভালো পড়া, মানে আরও জানার আগ্রহ বাড়ে, এটা মানে তো আমি যা বললাম মেনে নিলেন। আচ্ছা, কজাল ইনফারেন্স, আমরা এই কথাগুলো শুনবো কিন্তু নেক্সট যখন আমরা ওই স্টাডি ডিজাইনগুলোতে যাব, আস্তে আস্তে যখন ইয়ে করবো ইনফারেন্স কথা আসবে, অনেক কিছু আসবে আর কি। তো এটা কী একটু জেনে নেই না, ছোটো করে আমরা একটু জানি যে আসলে কজাল ইনফারেন্সটা কী। কজাল ইনফারেন্স হচ্ছে একটা টার্ম ইউজ ফর দ্য প্রসেস অফ ডিটারমিনিং ওয়েদার অবজার্ভ অ্যাসোসিয়েশন আর লাইকলি টু বি কজাল, দ্য ইউজ অফ গাইডলাইন্স অ্যান্ড দ্য মেকিং অফ জাজমেন্টস আর ইনভলভ। আমরা যখন একটা রিলেশনশিপ দেখতে চাই যে আমার এক্সপোজার আমরা বুঝি তো সবাই না, তাই না? তো স্মোকিং এবং লাং ক্যান্সারের আমার এক্সপোজার কোনটা? স্মোকিং। তাহলে আমার স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের যে রিলেশনশিপটা, হ্যাঁ দুজনের মধ্যে যে রিলেশনশিপটা, সেই ওখানে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না আসলে, এটার সাথে এটা আসলেই রিলেটেড কি না, নাকি কোনো রিলেশন নাই অন্য কিছু দায়ী? ওই রিলেশনশিপটা বা ওই অ্যাসোসিয়েশনটা আমরা যেটা যেভাবে আমরা ডিটারমাইন করি বা দেখি সেটা হচ্ছে আমার কজাল ইনফারেন্স। আচ্ছা, এবং এক্ষেত্রে আমরা কী করি, কোন জিনিসগুলো দেখি, এখানে অবশ্যই কী কী থাকবে না, চান্স থাকবে না, বায়াস থাকবে না, এবং কিছু কনফাইন্ডিং ফ্যাক্টর এখানে থাকা যাবে না, এগুলো যখন আমি এক্সক্লুড করতে পারবো তখন আমি বলবো যে ও লাং ক্যান্সারের স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের রিলেশনশিপ আছে। এখানে আমার চান্স, বায়াস বা কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কী কাজ করতে পারে? শুধুমাত্র কি স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সার হয়, আর কী কারণে হতে পারে? পাঞ্জদত্ত স্মোকিং এটার একটা পার্ট হয়ে গেল, টোবাকোর পার্ট হয়ে গেল, এটা ছাড়া আর কী হতে পারে? কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, ওই যে ধোঁয়া, কয়েলের ধোঁয়া, হ্যাঁ কেউ ইটের ভাটায় কাজ করে, হতে পারে না? ওই স্মোকের সাথে এটা রিলেশন আছে না? তাহলে এগুলো হচ্ছে আমার কনফাউন্ডিং ফ্যাক্টর, ওগুলোকে যদি আমি এক্সক্লুড করতে পারি তখন আমি বলবো যে এই যে আমার রিলেশনশিপ আমি বলছি স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের, এটা আসলে একটা কজাল ইনফারেন্স, এটা আমি তখন বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা আগাই তাহলে নেক্সট। এখন আসি যে আমরা ওই যে আমাদের ইয়েতে দেখে আসছিলাম কন্টেন্টে যে হিলস ক্রাইটেরিয়া, হিলস নামে একজন ব্যক্তি যে কিনা এই কজেশনগুলোকে ইয়ে করার জন্য, কজেশনটাকে বোঝার জন্য ভালোভাবে কিছু গাইডলাইন দিয়েছেন আর কি। উনি নয়টা টার্মের কথা বসে যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কজেশনটা কী হওয়া উচিত আর কি, কীভাবে এটা হয় আর কি। তো প্রথমটা কি, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, মানে কি এটা কী বুঝতেছি এটা শুনে, স্ট্রেংথ অফ শব্দটা থেকে আমরা কী বুঝতেছি? স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, স্ট্রেংথ মানে কি শক্তি, মানে এই যে অ্যাসোসিয়েশনের কথা বলতেছি এটা কতখানি শক্তিশালী, পাওয়ারফুল, তাই না? আচ্ছা, দ্য স্ট্রঙ্গার দ্য অ্যাসোসিয়েশন দ্য লেস লাইকলি দ্য রিলেশনশিপ ইজ ডিউ টু চান্স অর এ কনফাউন্ডিং ভেরিয়েবল। আমার অ্যাসোসিয়েশন যত বেশি স্ট্রঙ্গার হবে তত বেশি কী হবে, ওখানে কনফাউন্ডিং ফ্যাক্টর নাই, অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করে নাই। আমি যদি অ্যাসোসিয়েশনটা খুব বেশি স্ট্রং হয় আমার, মানে তাহলে আমি বুঝবো যে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারই শুধুমাত্র, লাং ক্যান্সারের জন্য শুধুমাত্র স্মোকিং দায়ী, এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করে নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা কী দিয়ে দেখি, এটা দেখি আমরা রিলেটিভ রিস্ক আছে, এরপরে আমরা আসবো ওটাতে, সেটা দিয়ে আমরা আসলে মেজার করি যে আমার স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনটা কতখানি স্ট্রং, সেটা দেখি আমরা রিলেটিভ রিস্ক। আবার আছে অর্স রেশিও, আমরা দেখি যে কার কতখানি, যেমন ধরেন আমি, আমার ক্যান ইয়ে আছে হার্ট ডিজিজ, আরেকজনের নাই, এবং আমাকে হচ্ছে এক্সপোজার কি হার্ট ডিজিজের, ধরেন আমি স্মোকিংয়ের সাথে তো হার্ট ডিজিজের ইয়ে আছে, আমি স্মোক করি আর ধরেন আপনি স্মোক করেন না, তাহলে আমাদের দুজনের দুজনের ইনফরমেশন যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে সেই ডাটাতে যদি আমি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন দেখতে চাই এবং এখানে অন্য কোনো ফ্যাক্টর নাই, ওগুলো সব আমি এক্সক্লুড করে দিছি যে আমি আসলে আমি দুশ্চিন্তা করি না, তারপর আমার অন্য কোনো মানে আমার ওবেসিটিও নাই বা অন্য কোনো ইয়ে নাই, সেক্ষেত্রে আমি দেখলাম যে আপনার মানে আমাদের দুজনের মধ্যে একজনের করি না, হ্যাঁ কিন্তু আমার আছে, আমার তো আমি তো স্মোকারই এই জন্য আমার হার্ট ডিজিজ হয়েছে, কিন্তু আপনারও হার্ট ডিজিজ হওয়ার চান্স দ্বিগুণ বেশি, হয় নাই কিন্তু হওয়ার চান্স বেশি আছে,
এই যে অ্যাসোসিয়েশনটা সেটাকে আমরা বলতেছি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। এটা আমি কীভাবে বলতে পারছি, এখানে কোনো কনফাউন্ডিং ফ্যাক্টর কাজ করতেছে না, অন্য কোনো ফ্যাক্টরের জন্য না, শুধুমাত্র স্মোকিংটাই আমার এখানে একমাত্র ফ্যাক্টর। সে ওইটা যখন আমরা দেখি সেটাকে বলছি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, উনি হইতে পারে উনি প্যাসিভ স্মোকার, এটা তো আমি এখনও না ওইটা আমাকে এক্সক্লুড করতে হবে, উনি আসলে প্যাসিভ স্মোকার কি না, ওনার বাড়িতে কেউ স্মোকিং করে কি না সেটাও আমাকে এক্সক্লুড করে নিতে হবে। ওটা তাহলে আমার কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই ক্ষেত্রে। আচ্ছা, কনসিস্টেন্সি অফ দ্য অবজার্ভ অ্যাসোসিয়েশন, এই যে ধরেন আমি একটা স্টাডি করলাম বা আমি এই যে আমার স্টাডিতে পেলাম যে স্মোকিংয়ের জন্য লাং ক্যান্সার হচ্ছে, সেটা যদি ধরেন আপনি করতে চাচ্ছেন, আমি ঢাকায় করছি, আপনি খুলনায় করলেন, আরেকজন চিটাগাং করলেন, কিন্তু সেম জিনিস তো আসবে না, কিন্তু রেজাল্টটা কনসিস্টেন্ট থাকবে, সেই জিনিসটা বারবার একই রেজাল্ট দিবে আর কি, সেরকম হওয়াটাই হচ্ছে আমার কনসিস্টেন্সি অফ দ্য অবজার্ভ অ্যাসোসিয়েশন। যেমন স্মোকিং হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার ইন এটলিস্ট 29 রেট্রোস্পেকটিভ অ্যান্ড 7 প্রসপেকটিভ স্টাডি, মানে দেখা গেছে যে 29টা রেট্রোস্পেকটিভ স্টাডি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, আর প্রসপেকটিভ স্টাডি হচ্ছে আমার কোহোর্ট। তো এই স্টাডিগুলো করে দেখা গেছে যে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে কনসিস্টেন্ট। যদি এমন হতো যে মাত্র একটা স্টাডি দেখাচ্ছে যে লাং ক্যান্সারের সাথে স্মোকিংয়ের রিলেশনশিপ আছে আর কোথাও আমি পাইনি, তাহলে কি এটা কনসিস্টেন্ট হইতো? এবং আমি এটা জেনারেলাইজ করতে পারতাম না, বলতে পারতাম না যে লাং ক্যান্সারই আমার এটার জন্য দায়ী, যেহেতু পরপর এতগুলি স্টাডি করা হয়েছে এবং তারা প্রত্যেকেই একই কথা বলছে, তার মানে এটার মধ্যে সত্যতা আছে, তাই না? এটা হচ্ছে আমার কনসিস্টেন্সি অফ দ্য অবজার্ভ অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমি দেখতে চাচ্ছিলাম এটা প্রতিটা জায়গাতেই এটা আসলে সত্যি হয়েছে। আমরা লিটারেচার রিভিউ করি না, আমরা কী দেখি, কী খুঁজি আসলে লিটারেচার রিভিউতে? আপনার তো কয়েকদিন পরে আপনাদের রিসার্চ প্রপোজাল তৈরি করবেন, একটা স্টাডি করতে হবে আপনাদের, তাই না? তো সেক্ষেত্রে তখন ওই লিটারেচার রিভিউ আমরা কেন করি, সেখানে দেখি না যে আসলে আমি যে জিনিসটা খুঁজতে চাচ্ছি সেটা আগের আমার আগে যারা এই এই এরিয়াতে কাজ করে গেছে তারা আসলে কী কী পেয়েছেন, তাই না? সেগুলোর মধ্যে ধারাবাহিকতা আছে কি না এটাই তো দেখি, ওইটাই কনসিস্টেন্সি। আচ্ছা, স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি তো আমরা যারা বিভিন্ন টেস্ট করাই, তাই না, টেস্টে দেখে না স্পেসিফিসিটি, আর একটা কী সেন্সিটিভিটি, দুটো টেস্ট, টেস্টের মধ্যে দুটো জিনিস দেখে, তাই না? ওই টেস্টটা কতটুকু সেন্সিটিভ, কতটুকু স্পেসিফিক ওই ডিজিজের জন্য, তো এটা ওই এই সেম জিনিসই। ইফ দ্য এক্সপোজার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওনলি ওয়ান ডিজিজ অর টাইপ অফ ডিজিজ, দ্য স্পেসিফিসিটি ক্রাইটেরিয়া আর মেড, যদি দেখা যায় যে হ্যাঁ আসলেই স্মোকিংটা জন্যই লাং ক্যান্সার হয়েছে, তাহলে আমরা বুঝবো যে এই 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 ক্রাইটেরিয়া আমার মিট করছে আর কি, আসলে এটার জন্যই হয়েছে। যেমন স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ মেনি আদার ডিজিজ, ইন অ্যাডিশন লাং ক্যান্সার রেজাল্ট ফ্রম স্মোকিং অ্যাজ ওয়েল অ্যাজ আদার এক্সপোজার, অন্য অন্য কারণও তো লাং ক্যান্সার হতে পারে, হতে পারে না? স্মোকিং কি শুধু লাং ক্যান্সারই করায়, আর কিছু করে না? ওই যে একটু আগে তো আমরা বললাম হার্ট ডিজিজ হতে পারে, তাই না, স্মোকিং থেকে। সো মানে আসলেই এইটার কারণে হয়েছে কি না সেটাই হচ্ছে আমার ওই টেস্টটাকে আমি বলতেছি, মানে কতটুকু স্পেসিফিক, যদি যত বেশি স্পেসিফিক হবে, ধরো 93% যদি বলি, 92%, তার মানে এইটার জন্যই আসলে এই ডিজিজটা হয়েছে। আচ্ছা, টেম্পোরালিটি, এটা কি, এটা হচ্ছে যে এক্সপোজার মাস্ট অকার বিফোর দ্য ডিজিজ ডেভেলপস ফর ইট টু কজ দ্যাট ডিজিজ, মানে হচ্ছে যে এই ডিজিজটা হওয়ার আগে আমি আসলে এক্সপোজ হয়েছিলাম আর কি, আগে থেকে আমি এক্সপোজ, যার কারণে আমার ডিজিজটা হয়েছে। হইতে পারে না, যেমন ধরেন এই ধোয়ার শিকার আমরা সবাই হতেছি, তা আমার যে পরবর্তী ধরেন 10 বছর বা এটা সাথে সাথে হয়, ডিজিজ তো সাথে সাথে হয় না, এই নন কমন ডিজিজগুলো তো একটা সময় ধরে তারপরে হয়, তা আমার হইতেও পারে নাও হইতে পারে, তাই না? সেই জন্য আমার যে পরবর্তীতে ডিজিজটা হবে কি হবে না, সেজন্য আমাকে আগে স্মোকিংয়ের এক্সপোজ হতে হবে, তাই না? সেটা হচ্ছে টেম্পোরালিটি। যেমন আমরা যখন কোহোর্ট স্টাডি করি আর কি, প্রসপেক্টিভ কোহোর্ট স্টাডিতে স্মোকার অ্যান্ড নন স্মোকার স্টার্ট উইথ দ্য টু গ্রুপস হোয়েন দে আর হেলদি অ্যান্ড ফলোজ দেম টু ডিটারমিন দ্য অকারেন্স অফ সাবসিকুয়েন্ট লাং ক্যান্সার। ওখানে আমরা কী দেখি, একটা গ্রুপ থাকে হেলদি আর একটা থাকে হচ্ছে মানে যার ডিজিজ হয়েছে আর কি, সেই দুজনকে আমরা আসলে একটা লম্বা সময় ধরে দেখি, আসলে এক্সপোজার দিয়ে দিই, তখন দেখি যে আদৌ তার এই এক্সপোজারের জন্য ওই ডিজিজটা ডেভেলপ করছে নাকি অন্য কোনো কিছু ছিল আর কি, সেটা দেখার জন্য। আচ্ছা, এখন আসে হচ্ছে বায়োলজিক গ্র্যাডিয়েন্ট, এটা কী করে, এটা হচ্ছে অ্যাজিউমস দ্যাট দ্য মোর ইন্টেন্স দ্য এক্সপোজার দ্য গ্রেটার দ্য রিস্ক অফ ডিজিজ, এটাকে বলি আমরা ডোজ রেসপন্স রিলেশনশিপ, এই বায়োলজিক্যাল গ্র্যাডিয়েন্টটা। যেমন ধরেন যদি আমার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি না, যত বেশি ব্লাড প্রেশার বাড়বে স্ট্রোক হওয়ার চান্স তত বাড়বে, সেরকম। আর যদি লাং ক্যান্সারের এই এক্সাম্পলটা দিই তাহলে কী হয়, লাং ক্যান্সার ডেথ রেটস রাইজ উইথ দ্য নাম্বার অফ সিগারেট স্মোক, যত বেশি সিগারেট স্মোকিং করবে লাং ক্যান্সার হওয়ার চান্স তত বেশি থাকবে, এটা হচ্ছে আমার বায়োলজিক্যাল গ্র্যাডিয়েন্ট বা
ডোজ রেসপন্স রিলেশনশিপ, মানে আমি যত বেশি দিব ওইটা আমার তত বেশি অ্যাগ্রাভেট, মানে অত বেশি বাড়বে জিনিসটা। আচ্ছা, বায়োলজিক প্লসিবিলিটি, এটা হচ্ছে দেয়ার ইজ এ নোন অর পস্টুলেটেড মেকানিজম বাই হুইচ দ্য এক্সপোজার মাইট রিজনেবলি অল্টার দ্য রিস্ক অফ ডেভেলপিং দ্য ডিজিজ। যেমন কী হতে পারে যে এই এই যে ইয়েটা ডিজিজটা হচ্ছে আমার, সেটার জন্য অনেকগুলি কারণ থাকতে পারে, থাকতে পারে না, বায়োলজিক্যাল পসিবিলিটি থাকতেই পারে। যেমন সিগারেট কন্টেন্টস মেনি কার্সিনোজেনিক সাবস্টেন্স, অনেক ধরনের কার্সিনোজেনিক সাবস্টেন্স বহন করে না সিগারেট, এটা হচ্ছে আমার বায়োলজিক পসিবিলিটি। কোয়েশ্চন হচ্ছে দ্য অবজার্ভ ডাটা শুড নট কনফ্লিক্ট উইথ নোন ফ্যাক্টস অ্যাবাউট দ্য ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড বায়োলজি অফ দ্য ডিজিজ। যেমন যে কার্সিনোজেনিক যে সাবস্টেন্সটা সিগারেটে আছে, ওয়ার ডিসকভার্ড আফটার দ্য ইনিশিয়াল এপিডেমিওলজি স্টাডিজ লিঙ্কিং স্মোকিং টু ক্যান্সার, এটা হচ্ছে যে যে আমি যে ডেটাটা আমি যেটা দেখতেছি আর কি, যে আমার স্মোকিংয়ের জন্য আমার লাং ক্যান্সার হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমি জানি যেটা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, যে স্মোকিং করতেছে আস্তে 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 আমার লাং ক্যান্সার হচ্ছে বা এই ডিজিজটা ডেভেলপ করতেছে। তো কার্সিনোজেনিক সাবস্টেন্সটাই আমার এই ডিজিজের জন্য দায়ী আর কি। এটার সাথে একটা কোহেরেন্স মানে কি সাম হ্যাঁ হ্যাঁ সামঞ্জস্যপূর্ণতা আর কি, আসলে এটার সাথে এটা যায় আর কি, খাপ খায় বা ম্যাচ মিলে, এই জন্য এটার জন্যই আসলে এটা হচ্ছে। এক্সপেরিমেন্ট, আমরা এক্সপেরিমেন্টাল স্টাডির কথা শুনছি না, যে ক্লিনিক্যাল ট্রায়াল র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল যে ইয়েগুলো সেগুলো সেভাবে আমরা দেখতে পারি যে স্ট্রংগেস্ট সাপোর্ট ফর কজেশন মে বি অবটেন থ্রু কন্ট্রোল এক্সপেরিমেন্টস। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পারি আসলে ওই কজটা কতখানি স্ট্রংগেস্ট। স্মোকিং সিজেশন প্রোগ্রাম রেজাল্ট ইন লোয়ার লাং ক্যান্সার রেট, যেমন অনেক আমাদের দেশে সিজেশন স্মোকিং সিজেশন প্রোগ্রাম বোধহয় নাই এরকম, তাই না? নাই, কিন্তু বাইরে কী করে ওরা ওই যে নিকোটিন প্যাচ অথবা এখন কী করে ই সিগারেটটাকে স্মোকিং সিজেশনের এই ডিভাইস হিসেবে ইউজ করে যাতে স্মোকিং কমায় নিয়ে আসে। বিশেষ করে ওরা যেগুলো ধরেন এইচআইভি পেশেন্ট আছে, হ্যাঁ ও স্মোকিং স্মোক করে যাতে ওদের আসলে ওইটার ইয়েটা কমে যায়, স্মোকিংয়ের জন্য আরও তো অ্যাগ্রিভেট করে সেটা যাতে কম হয়, সেজন্য ওরা কী করে এই আপনার ই সিগারেটের এই ডিভাইসটা ইউজ করে যাতে কমে আর কি। তো এটা হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করে দেখছি আর কি, যে আসলে আমি কোন ইয়েটা দিলে আমার ডিজিজের হওয়ার চান্সটা কমে বা আমার ডিজিজটা আমি প্রিভেন্ট করতে পারি আর কি, বা কম কম রাখতে পারি আসলে। তারপর আসে হচ্ছে অ্যানালজি, ইন সাম কেসেস ইট ইজ ফেয়ার টু জাজ কজ ইফেক্ট রিলেশনশিপ বাই অ্যানালজি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এই রিলেশনশিপটা এই অ্যানালজিতে দেখতে পারি, সেটা হচ্ছে ইফেক্ট অফ থ্যালিডোমাইড অ্যান্ড রুবেলা অন দ্য ফিটাস প্রোভাইড অ্যানালজি ফর ইফেক্টস অফ সিমিলার সাবস্টেন্স অন দ্য ফিটাস। তার মানে কি, যদি প্রেগনেন্সিতে কোনো মা থ্যালাডোমাইড যেই মেডিসিনটা এটা যদি ইউজ করে সেটা তাহলে ফিটাসে কী হয় বলেন একটু, রুবেলা হইতে পারে, তাই না? কি বলেন একটু, অ্যানোমালি হয়, হ্যাঁ যদি রুবেলা থাকে মায়ের আর যদি এই যে এটা যদি ইউজ করে যে থ্যালিডোমাইড এই মেডিসিনটা যদি ইউজ করে তাহলে বাচ্চাটার কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, তাহলে সেটা হচ্ছে আমার অ্যানালজি। তো এই নয়টা ছিল হচ্ছে আমার হিলসের ক্রাইটেরিয়া বা গাইডলাইন যেটা বলি, যেটা দিয়ে আমরা কজেশনগুলোকে কজেশনগুলো কী সেটা আমাকে কী কী হইতে হবে, কজেশন হইতে হলে সেটা বোঝার জন্য এই নয়টা ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়। তো এইটুকু ছিল হচ্ছে আমার কজেশন ইন এপিডেমিওলজি পার্ট। এরপর আমি রিস্ক এস্টিমেশনে যাব। তো এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না বা কোনো কিছু আবার বলতে হবে কি না এরকম? এরকম কিছু বলে নাই এই ক্রাইটেরিয়া কজেশনের জন্য, আসলে এক একটার জন্য তো এক একটা, সবগুলো তো না, আমরা যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলোর সাথে কি ছিল ক্যান্সার? হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ সবসময় কিন্তু সবগুলো থাকা পসিবল না, সবগুলো থাকতে হবে এমন কোনো ইয়ে নাই, কারণ আমি ক্লিনিক্যাল ট্রায়ালে তো আমি সবগুলো নিতে পারবো না, সব ধরনের ডিজিজ যে সবগুলোই থাকতে হবে এমন কোনো ইয়ে নাই আর কি, আর সবগুলো সম্ভব না করা, তবে থাকলে ভালো এটা হচ্ছে বেস্ট আর কি। এই নয়টা গাইডলাইন যদি ইউজ করে করা হয় তাহলে কজেশনটাকে আমরা ভালো মতো মিনিমাম এরকম কোনো ইয়ের নাই আসলে, মানে অ্যাজ মাছ মানে যতটা বেশি করা যায় আর কি সম্ভব আর কি। যায় হ্যাঁ সে এরকমই আর কি। আচ্ছা যাবো নেক্সট ইয়েতে? আচ্ছা কোনো কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই সব বুঝি, অবশ্যই বুঝি।
আচ্ছা, এখন আসি রিস্ক এস্টিমেশন। রিস্ক কি? রিস্ক বললে মাথার মধ্যে কোন জিনিসটা আগে আসে? মানে কি রিস্ক? রিস্ক অর্থ বলেন, জোরে বলেন, ঝুঁকি, তাই না? ঝুঁকি কি? আমি বুঝি না আসলে ঝুঁকিটা কি কি বলেন একটু। আমি এইখান থেকে ওইখানে যাব, এখানে একটা সাপ আছে, এটা হয়তো নড়বড়ে, আমি যাব, ভেঙে পড়ার ঝুঁকি আবার থাকতে পারে, এটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে আমি সাঁকোটা পার হতে চাচ্ছি, কিন্তু সাঁকোটা নড়বড়ে আমি জানি, এবং ওটা ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে, তাই না? ওইটা আমার জন্য ঝুঁকি, ওই ঝুঁকিটা নিয়ে রিস্ক, ওটা নিয়ে আমি আসলে সাঁকোটা পার হচ্ছি, তাই না? প্রাত্যহিক জীবনে আমরা করি, প্রতিদিনই ঝুঁকি নিয়ে আমরা আসলে চলি, তাই না? যারা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, বাসে ওঠাটা আমাদের সবথেকে বড় রিস্ক। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, খালি কিন্তু সামনের সবাই কথা বলছে, পিছনের ভাইয়ারা কিন্তু কোনো কথা বলে না, বিশেষ করে ওই যে ওই ভাইয়া খুব মনোযোগ দিয়ে শুনতেছে। ভাইয়ার নামটা কি? তানভীর ভাইয়া। আমার নাম কিন্তু, মানে আমি তো আসলে আপনার অনেক, তো আমার একটু সময় লাগবে নামগুলা ইয়ে করতে, ইনশাল্লাহ বুঝে আস্তে আস্তে হয়তো মনে রাখার চেষ্টা করব। তো একটু পিছন থেকে কথা বলেন, নাহলে মনে হবে যে আমি আসলে কী পড়াইতেছি, মনে কিছু হইতেছে না আর কি, এরকম কিছু। আচ্ছা, তাহলে রিস্কের একটা ডিফিন, মানে ডিফাইন যদি করি, রিস্কে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? প্রবাবিলিটি দ্যাট এন ইভেন্ট উইল অকার, মানে যেটা উনি বলছে যে সম্ভাবনা, আমি যদি সাঁকোটা পার হই, ওই সাঁকোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি? সম্ভাবনা, প্রবাবিলিটি, চান্স হচ্ছে আমার রিস্ক, একটা ইভেন্ট হওয়ার বা একটা ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলতেছি রিস্ক। আর এটা কি? ডিফারেন্ট ফ্রম কজেশন, কারণের থেকে এটা একটু আলাদা, এক না, কজেশন আর রিস্কটা কিন্তু এক না। কারণটা কি? ওইটার জন্য দায়ী আসলে, তাই না? ঘটনাটা ঘটার জন্য ওই কারণটা দায়ী, কিন্তু ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, ওইটা হচ্ছে রিস্ক, তাই না? প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা, হইতেও পারে না হইতে পারে। আমি যদি কয়েন টস করি, আমার হেডও আসতে পারে, টেলও আসতে পারে, আমি তো জানি না, সম্ভাবনা। সো এটা হচ্ছে আমার রিস্ক। তাহলে বুঝতেছি আমরা রিস্ক আর কজের মধ্যে, কজেশনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে রিস্ক হচ্ছে আমার হইতেও পারে নাও হইতে পারে, আর কজ যেটা এটার এটার জন্যই হয়েছে আসলে, ওই দায়ী। ঠিক আছে, না হইতে পারে নাও হইতে পারে, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হয়, তার মানে হওয়ার সম্ভাবনা বেশি, সেজন্য আমাকে অ্যাভয়েড করতে হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, তো আমি টাকাই, তারপরে হচ্ছে আর যদি বোরিং লাগে, মনে করেন যে একটু রিফ্রেশমেন্ট দরকার, তাহলে ইয়ে করতে পারেন, আমাদের এই ভাইয়া খুব ভালো ভালো মজার মজার জোকস বলতে পারে, মশির ভাই। সো ওইটা আমরা ওনাকে দিয়ে তখন আমরা আসলে ইয়েটা কাটাবো। সো চান্স দ্যাট ইফ এক্সপোজ টু সার্টেন রিস্ক ফ্যাক্টর্স উইল ডেভেলপ কন্ডিশন, একটা বলছি প্রবাবিলিটি, সম্ভাবনা, অথবা এটা হচ্ছে কজের থেকে ডিফারেন্ট, আর কি চান্স, এটা কি করে, একটা রিস্ক ফ্যাক্টরের এক্সপোজ হলে ওই কন্ডিশনটা ডেভেলপ করে। যেমন আমি যদি স্মোকিংয়ের এক্সপোজ হই, তাহলে আমার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আর কি, চান্স আছে। আচ্ছা, এখন আসি রিস্ক ফ্যাক্টর। অনেক শুনি না রিস্ক ফ্যাক্টরের কথা, শুনি না, স্টাডি করতে গেলে আমরা দেখি না রিস্ক ফ্যাক্টর কী কী ছিল। হ্যাঁ, ক্রস সেকশনাল স্টাডির মধ্যেও কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর নিয়ে অনেকে কাজ করে, তাই না? রিস্ক ফ্যাক্টরগুলো চলে আসে ইয়ে করে, তাহলে সেই রিস্ক ফ্যাক্টরটা আসলে কী? এটা হচ্ছে একটা কন্ডিশন বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অর বিহেভিয়ার দ্যাট ইনক্রিজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল উইল ডেভেলপ এ পার্টিকুলার ডিজিজ। তার মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর হচ্ছে একটা কন্ডিশন বা একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা একটা বিহেভিয়ার, যেটা কিনা কী করে একটা সুস্থ মানুষের, মানুষকে অসুস্থ করার জন্য দায়ী, তাই না? সেটা হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টর করতে পারে আর কি তাকে। এবং রিস্ক ফ্যাক্টরগুলো এনভায়রনমেন্টাল হতে পারে, বিহেভিয়ার বা লাইফস্টাইল রিলেটেড হতে পারে, অথবা জেনেটিক হতে পারে, তিন রকমের হতে পারে। আচ্ছা, এখন আসি আর এটা আর বেশি ইয়ে নাই আর কি, রিলেটিভ রিস্ক। শুনছেন না অনেক রিলেটিভ রিস্ক? সাধারণত আমরা তো আজকে রিসার্চ মেথডোলজিতে কেস কন্ট্রোল স্টাডি পড়ব, আমরা যখন কোর্ট স্টাডি পড়ব তখন রিলেটিভ রিস্ক আরও ভালো করে মানে এটা করব। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য এটা দায়ী আর কি, দায়ী। তো সেই রিলেটিভ রিস্কটা আমরা আজকে এখন একটু অল্প করে পড়বো, কোর্ট স্টাডির সময় একটু ভালো করে পড়বো। তো রিলেটিভ রিস্কটা কী? এটা হচ্ছে একটা রেশিও, রেট রেশিও প্রশ্ন তো পড়া হয়ে গেছে, তাই না আমাদের? আচ্ছা, ইনসিডেন্স, প্রিভিলেন্স, এগুলো সব এগুলো পড়া হয়ে গেছে। আচ্ছা, রেশিও অফ ইনসিডেন্স অফ দ্য ডিজিজ অ্যামাং এক্সপোজড অ্যান্ড দ্য ইনসিডেন্স অ্যামাং নন এক্সপোজ, মানে হচ্ছে
যে যে এক্সপোজ, ধরেন স্মোকিংয়ে আমি এক্সপোজ, আমার ওই লাং ক্যান্সার হওয়া সম্ভাবনা এবং যে মানে যে স্মোকিং করে না তার লাং ক্যান্সারে হওয়ার সম্ভাবনা কতখানি, সেটা রেশিওটাকে আমরা বলতেছি রিলেটিভ রিস্ক। বুঝা গেছে রিলেটিভ রিস্ক কি? একটু যদি বুঝেন তাহলে একটু বলেন কি, তানভীর ভাই বলেন ইনসিডেন্স কি? মনে নাই, একদম সহজ করে বলি, সবসময় মনে থাকবে। সহজ একটা এক্সাম্পল বলি, ডায়রিয়া, ডায়রিয়া একটা জায়গাতে ডায়রিয়া প্রন, এখানে সবসময় ডায়রিয়া হয় সেখানে, এবং এটা ধরেন সাপোজ আর কি যে ছয় মাস ধরে ওই এলাকার লোকজন ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ মানে ছয় মাস ধরে। তো আজকে যে ডায়রিয়াতে আক্রান্ত হইলো সেটা কি, আর যে ধরেন আরও দুই মাস আগে আক্রান্ত হয়েছে সেটা কি? হ্যাঁ, আজকের যেটা যেই নিউ কেস, মানে আজকেটা তো আমার নিউ কেস, এই নিউ কেসটা হচ্ছে আমার, এটাকে যখন আমি কাউন্ট করবো সেটা হবে আমার ইনসিডেন্স রেট, এটাকে যখন আমি কাউন্ট করবো, আর ওই যে আগে একজন হয়েছে এবং আজকেরটা, এই দুটো মিলে হচ্ছে আমার প্রিভিলেন্স। প্রিভিলেন্স শুধু আগেরটা না, ওল্ড কেসেস প্লাস নিউ কেসেস সমান হচ্ছে আমার প্রিভিলেন্স, আর শুধুমাত্র নিউ কেস যদি আমি দেখি সেটা হচ্ছে ইনসিডেন্স। মনে থাকবে তানভীর ভাইয়া? সহজ ছিল? আচ্ছা একটু আরেকবার বলি তাহলে মনে হয় মনে থাকবে। তানভীর ভাই বলেন আমরা ইনসিডেন্স আর প্রিভিলেন্স কীভাবে বুঝবো? তাহলে রেশিও অফ ইনসিডেন্স অফ দ্য ডিজিজ, তাহলে রিলেটিভ রিস্কের সাথে কি জড়িত, প্রিভিলেন্স জড়িত না ইনসিডেন্স? ইনসিডেন্স, রিলেটিভ রিস্কে করে ইনসিডেন্স দেখে, এবং এটা আমরা সাধারণত কোহোর্ট স্টাডিতে এই রিলেটিভ রিস্কটা ইউজ করি, এবং সে কী করে ইনসিডেন্স দেখে, যে ডিজিজ অ্যামং এক্সপোজড অ্যান্ড দ্য ইনসিডেন্স অ্যামং নন এক্সপোজড, যে এক্সপোজ ছিল ডিজিজে তার এবং যে ডিজিজে এক্সপোজ না, এই দুজনের মধ্যে ইনসিডেন্সের রেশিওটা বের করা হচ্ছে রিলেটিভ রিস্ক। এবার বুঝা গেছে যে আসলে রিলেটিভ রিস্ক কী করে? আবার ইট ইজ এ ডাইরেক্ট মেজার অফ দ্য স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন সাসপেক্টেড কজ অ্যান্ড ইফেক্ট। কজ হইলেই তো আমার ইফেক্ট আসবে, তাই না? স্মোকিং থাকলে লাং ক্যান্সার হবে, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। তাহলে এইটার, এই দুটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না বা রিলেশনশিপ আছে কি না, সেটা স্ট্রংলি বা স্ট্রেংথটাকে খুব স্ট্রংলি কে বের করে দেখাতে পারে, রিলেটিভ রিস্ক। কত বেশি ওর থেকে, ওর কত বেশি লাং ক্যান্সার হওয়ার চান্স, সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক। আমরা একটু একটু পরে কথা বলি, শেষ করি তারপর। আচ্ছা, আবার আপনাদের নামাজেরও ইয়ে আছে একটা, তাই না? ঠিক আছে, তাহলে আমরা রিলেটিভ রিস্কটা কীভাবে দেখি, ইনসিডেন্স অ্যামং এক্সপোজড এবং ইনসিডেন্স অ্যামং নন এক্সপোজড, এই এই ফর্মুলাটা দিয়ে আমরা আসলে রিলেটিভ রিস্কটাকে মেজার করি বা বের করি। আচ্ছা, এখানে একটা টু বাই টু টেবিলের কথা বসে কপিল স্যার। আচ্ছা, এই টেবিলটার দিকে খেয়াল করেন, টেবিলের দুইটা কলাম দুইটা রো, তাই না, সারি। তো এইরকম যখন টেবিল দেখা যাবে সেইগুলোকে আমরা বলি টু বাই টু, টু ইন্টু টু কন্টিনজেন্সি টেবিল এটাকে বলে। হ্যাঁ, এই টেবিলের মাধ্যমে আসলে আমরা অডস রেশিও বলি, রিলেটিভ রিস্ক বলি, এই রিস্কগুলোকে আমরা আসলে এই টেবিলের মাধ্যমেই জিনিসগুলো দেখাই, ঠিক আছে। এবং আমরা যখন ইয়ে দেখব, আমরা যখন অ্যানালাইসিস করতে যাবো আমাদের ডেটাগুলো, তখন আমরা যে আপনার এই যেটাকে কাই স্কোর বলে, শুনছেন কাই স্কোরের নাম, কাই স্কোর টেস্ট একটা বলি না, বায়ো স্ট্যাটিস্টিক্সে তো আপনারা মনে হয় ওখানেও পড়বেন, বায়ো স্ট্যাটিস্টিক্সে কাই স্কোর টেস্টটাও কিন্তু আমরা এই টু বাই টু টেবিল দিয়ে করি আসলে। হ্যাঁ, এটাকে ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমার ডিজিজ আছে কি নাই, একদম বামের যেই ইয়েটা সেখানে, এবং টোটাল কত, আর ডিজিজ আছে কি নাই, ওটা হচ্ছে এক্সপোজার, এটা হচ্ছে ডিজিজ। আমি এই বক্সের ভিতরে কাকে রাখছি, ডিজিজ ইয়েস অর নো, আর ওই পাশে হচ্ছে আমার এক্সপোজার, যেটা আমার কলমে মানে রোতে দেখাচ্ছে, রোতে ইয়েস অর নো, এই দুটাকে আমি আসলে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আসলে রিলেটিভ রিস্ক বের করি, এটা রিলেটিভ রিস্ক বের করার ফর্মুলা। আমরা বুঝে গেছে এটা হচ্ছে রিলেটিভ রিস্ক আমরা কীভাবে বের করি সেটা। প্রথমত আমরা হচ্ছে আপনার ডিজিজ আছে, এক্সপোজার আছে, ওটা হচ্ছে এ, যে এ কলম এ সেলটার মধ্যে আছে তার হচ্ছে এক্সপোজার আছে, মানে তার হলো স্মোকিং করে তার লাং ক্যান্সার আছে, সে হচ্ছে এ। আবার বিটা হচ্ছে আমার, সে স্মোকিংয়ের এক্সপোজার কিন্তু তার আসলে ডিজিজ হয় নাই, সে হচ্ছে আমার বি। তারপরে দেখেন সি হচ্ছে আমার এক্সপোজার নাই, স্মোকিং করে না, প্লাস তার রোগও নাই, সি, সে হচ্ছে একদম ভালো অবস্থানে আছে, তাই না। আর ডিটা দেখেন, ডি এর হচ্ছে আমার ডিজিজ নাই, আমার এক্সপোজারও নাই, হ্যাঁ না, সে ডি হচ্ছে আমার সবচেয়ে ভালো অবস্থানে আছে।
আর ওই যে এক্সপোজার নাই কিন্তু আপনার রোগ আছে, এইটা হচ্ছে আমার কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ অন্য কারণে তো ডিজিজ হতে পারে, সেটা স্মোকিংয়ের এক্সপোজ না, তাই না? আর বি যে তার হচ্ছে সে এক্সপোজড কিন্তু তার এখনও ডিজিজ হয় নাই, কিন্তু ডিজিজ হওয়ার চান্স আছে। আচ্ছা, তো আমরা যদি এই পাশ থেকে টোটাল করি এ প্লাস বি সি প্লাস ডি, আর এদিক থেকে যদি করি এ প্লাস সি এবং বি প্লাস সি, সবগুলো আমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন রিলেটিভ রিস্ককে আমরা কী বলছিলাম আগে, যেতে দেখেন, ইনসিডেন্স অ্যামাং এক্সপোজড, হ্যাঁ, ডিভাইডেড বাই ইনসিডেন্স অ্যামাং নন এক্সপোজড। তাহলে এখানে এ বাই এ প্লাস বি হচ্ছে আমার ইনসিডেন্স অ্যামাং এক্সপোজড। ওই যে এ এ কী ছিল, এক্সপোজ ছিল না এবং তার ডিজিজ আছে, তার মানে ইনসিডেন্স ওর হয়েছে ওর সাথে ইনসিডেন্সটা, তাই না? তাহলে সে হচ্ছে আমার প্রথমে আসলো এবং তাকে আমি ভাগ করতেছি কী দিয়ে, এটা দিয়ে, যে এক্সপোজার আর ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমি ভাগ করতেছি এবং ওই এটাকে আবার ভাগ করতেছি ইনসিডেন্স অ্যামাং নন এক্সপোজড। উপরটা হচ্ছে আমার যারা এক্সপোজ তাদের জন্য, আর এটা হচ্ছে আমার যারা এক্সপোজ না তাদের জন্য। আচ্ছা, এটাকে আমরা ইন্টারপ্রেট কীভাবে করবো? এই যে আমি যখন ধরেন এই ক্লাসে তো আপনার ম্যাথ নাই, হয়তো ম্যাথ যদি আমরা ধরেন করি বা ইয়ে করি, নেক্সট আমাদের যখন কোহর্ট স্টাডি করব হয়তো ওই সময় ইয়ে করাইতে পারি। তাহলে আমি ধরেন একটা কন্ডিশন দিলাম আর কি, সেটা করার পরে আমার রিলেটিভ রিস্ক আসলো আর কি। রিলেটিভ রিস্ক সবসময় আমরা এক ধরি, এটাকে ইন্টারপ্রেট করি আমরা এক, এককে আমরা আসলে ধরি যে এক হবে আর কি, ইয়েটা পুরো ইয়ার এস্টিমেশনটা হবে এক। তো যদি রিলেটিভ রিস্ক সমান সমান এক হয়, তার মানে হচ্ছে রিস্ক ইন এক্সপোজ সমান সমান রিস্ক ইন নন এক্সপোজড, এখানে হচ্ছে কোনো অ্যাসোসিয়েশন নাই। মানে আমার যদি রিলেটিভ রিস্ক এক হয়, তার মানে হচ্ছে এই ডিজিজ আর এক্সপোজারের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। হ্যাঁ, ওই যে ওইটা ডি, হ্যাঁ ডি, ওদের দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। আচ্ছা, আর যদি রিলেটিভ রিস্কটা একের বেশি হয়, তাহলে রিস্ক ইন এক্সপোজড ইজ গ্রেটার দ্যান রিস্ক ইন নন এক্সপোজড। একের বেশি হওয়া মানে হচ্ছে যে এক্সপোজ, যে স্মোকিং করে তার, যে স্মোকিং করে না তার চেয়ে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেটা এখন যদি ধরেন টু আসলো বা 1.2 আসলো বা ওয়ানেরও বেশি, ওয়ানের যত বেশি হবে তত বেশি সম্ভাবনা, তিন গুণ হতে পারে, চার গুণ হতে পারে, পাঁচ গুণ হতে পারে, সেটা একের থেকে বেশি হতে হবে। এই এই ইয়েগুলো বুঝতেছেন আমি যেটা বলছি আসলে জিনিসটা কী? রিলেটিভ রিস্ক এবং অডস রেশিও দুইটার ক্ষেত্রে আমরা এককে ধরি হচ্ছে, যদি ওইটা ক্যালকুলেশন করে যদি ওয়ান আসে, তার মানে দুজনের মধ্যে কোনো ডিজিজ আর এক্সপোজারের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। হ্যাঁ, ওটা ওই স্টাডিটা করলাম, মানে শুধু শুধু করলাম, আসলে এটার মধ্যে কোনো কোনো ইয়ে আসলো না, এটাই আমার রেজাল্ট ফাইন্ডিংস, যে আসলে দুজনের মধ্যে কোনো রিলেশনই নাই। যেমন ধরেন ধরেন বললাম যে স্মোকিংয়ের সাথে আমার লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন দেখলাম সমান সমান ওয়ান আসছে, তাহলে তাহলে আমার রেজাল্ট কী বলতেছে, লাং ক্যান্সারের সাথে তো স্মোকিংয়ের কোনো রিলেশনশিপ নাই, এটা বল দেখাচ্ছে আর কি। আর যদি দেখায় যে আমি স্মোকিংয়ের সাথে ওই লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশনটা আসছে কত, 1.2 বা 2.3 বা 2.5 4.5 বা যত বেশি একের বেশি, তার মানে লাং যদি স্মোকিং করে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত গুণ বেশি। যদি আমার রেজাল্ট আসে ফোর গুণ বেশি, ফাইভ গুণ বেশি। আর যদি রিলেটিভ রিস্ক যদি আপনার একের নিচে আসে, তাহলে কি, তাহলে কোনো আসলে এটা হচ্ছে চান্স নাই এবং এটাও প্রোটেক্টিভ বলে আমরা ধরি এটাকে, নেগেটিভ। তো এটা তো আসলে ওটা আমার এক্সপোজ হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, বুঝছেন এটা? আচ্ছা, এখন হচ্ছে অডস রেশিও। অডস রেশিও যদিও আমরা আবার পড়বো কেস কন্ট্রোল স্টাডিতে, তারপরে আমি এখানে পড়ালে ওখানে আর অত বেশি করে পড়াতে হবে, আমি একবার এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কী করে, মেজার অফ দি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন রিস্ক ফ্যাক্টর এবং আউটকাম। এর আগেরটা আমরা কী দেখলাম, রিলেটিভ রিস্ক কী করে, এক্স মানে এক্স ইনসিডেন্স অ্যামং এক্সপোজড আর নন এক্সপোজডের মধ্যে কম সম্পর্ক, আর এখানে কী করতেছে, রিস্ক ফ্যাক্টরগুলি যেগুলি কাজ করে আর কি, সেগুলোর সাথে ওই ডিজিজটার সম্পর্ক দেখতেছে অডস রেশিও। এবং কী করে, দ্য ডেভিয়েশন অফ দ্য অডস রেশিও ইজ বেসড অন থ্রি অ্যাজাম্পশন। আমরা তিনটা অ্যাজাম্পশন মানে কি, ধরে নেই, তাই না, হাইপোথিসিস করি, ধরি না আমরা, তিনটার উপর আসলে, তিনটা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে, দ্য ডিজিজ বিং ইনভেস্টিগেটেড মাস্ট বি রিলেটিভলি রেয়ার। যে ডিজিজটা রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা আসলে অডস রেশিওটা ইউজ করি, দ্য কেসেস মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ অফ দোজ উইথ দ্য ডিজিজ, এবং যে কেসটার ক্ষেত্রে আমরা অডস রেশিও বের করছি সে অবশ্যই ওই ডিজিজের জন্য রিপ্রেজেন্টেটিভ হবে, এবং দ্য কন্ট্রোলস মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ অফ দোজ উইদাউট ডিজিজ। এবং ওই যে কন্ট্রোল, কেস কন্ট্রোলে আমরা কী করি, একটা কেস গ্রুপ নেই, একটা কন্ট্রোল গ্রুপ নেই, আমরা নেক্সট ক্লাসে পড়বো, তো সেই দুইটা যাতে রিপ্রেজেন্টেটিভ হয় ওই ডিজিজের জন্য, সেই সেইটা আসলে থাকতে হবে এই এই অডস রেশিও করার ক্ষেত্রে। এবং অডস রেশিও আমরা কীভাবে, সূত্রটা কি, অডস দ্যাট অ্যান এক্সপোজ পারসন ডেভেলপ দ্য ডিজিজ, অডস
দ্যাট এ নন এক্সপোজ পার্সন ডেভেলপ দ্য ডিজিজ, মানে যে এক্সপোজ হয়েছে তার অর্সটা এবং যে এক্সপোজ হয়নি ডিজিজের সাথে তার এক্সপোজটাকে আমরা ভাগ দিয়ে আমরা বের করি। এখানে ওই যে ওই 2x2 টেবিলটা আমরা ইউজ করে এই এই সূত্রটাতে চলে আসছে, এটাকে আর ব্যাখ্যা করতে হবে? এখানেও সেম, যদি অর্স রেশিও এক থাকে তাহলে আমরা কী বলবো, ওই এক্সপোজারটা এই ডিজিজের সাথে রিলেটেড না এবং এটা কোথাও কোনো অ্যাসোসিয়েশন নাই, ওরা ইন্ডিপেন্ডেন্ট, ওর সাথে ওরা আসলে আপনি একরকম আমি আরেক রকম, আমাদের দুজনের সাথে কোনো মিল নাই। হ্যাঁ আচ্ছা, আর যদি অর্স রেশিও একের চেয়ে বেশি আসে তাহলে আমরা কী বলবো, এক্সপোজার ইজ পজিটিভলি রিলেটেড টু ডিজিজ, মানে আপনার সাথে আমার সম্পর্ক আছে, আপনি আমার বোন হন, বুঝছেন? এরকম আর কি, যে লাংস অ্যান্ড ক্যান্সারের সাথে স্মোকিংয়ের রিলেশনশিপ আছে এবং এটা পজিটিভ, আমাদের দুজনের মধ্যে ভালো রিলেশন, এটাকে বলি আমরা কজাল রিলেশনশিপ, যে এ দুজনের মধ্যে একটা ঘটনা আছে আর কি। আর যদি একের নিচে হয় তাহলে এক্সপোজার ইজ নেগেটিভলি রিলেটেড টু ডিজিজ, যদি মাইনাসে আসে একের নিচে চলে যায় তাহলে তো মাইনাস, তার মানে নেগেটিভলি উল্টাভাবে, পজিটিভলি না আসলে নেগেটিভলি এর সাথে রিলেটেড, রিলেটেড কিন্তু সেটা পজিটিভ রিলেশনশিপ না, এটা ঝগড়া আর কি আপনার সাথে আমার এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা অনেকটা প্রোটেক্টিভ, নেগেটিভ আসা মানে হচ্ছে প্রোটেক্টিভ, মানে হচ্ছে রোগ হওয়ার চান্স কম। আচ্ছা, আসে এবার হচ্ছে অ্যাট্রিবিউটেবল রিস্ক, এটা হচ্ছে এখানে দেখেন নিচের থেকে যদি আমরা দেখি যে প্লাস এবং মাইনাস, রিস্ক ফ্যাক্টর প্লাস মানে হচ্ছে আছে আর হচ্ছে নাই, তাই না? অ্যাট্রিবিউটেবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে রিস্ক অ্যামাং রিস্ক ফ্যাক্টর পজিটিভ মাইনাস রিস্ক অ্যামাং রিস্ক ফ্যাক্টর নেগেটিভ, মানে অ্যাট্রিবিউটেবল রিস্কটা হচ্ছে যে মানে যাদের মধ্যে যারা রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে আছে তাদের কতখানি রিস্ক, তাদের থেকে আমরা যাদের মধ্যে রিস্ক নাই তাদেরকে বাদ দিলেই আমার অ্যাট্রিবিউটেবল রিস্কটা বের হবে। যেমন ধরুন এই যে এই কলমটা যদি দেখি তাহলে হচ্ছে এদের নাই, এদের আছে, এদের থেকে ওই যে ওইটুকু যদি আমি বাদ দিই এস এস রিস্ক তাহলে আমার অ্যাট্রিবিউটেবল রিস্কটা বের হচ্ছে। মানে আমি যদি দুইটা গ্রুপ নেই যাদের মধ্যে থেকে আমার রিস্ক ফ্যাক্টর থাকার সম্ভাবনা আছে, তাদের থেকে যার রিস্ক ফ্যাক্টর থাকার সম্ভাবনা নেই তাকে যদি আমি বাদ দিয়ে দিই এক্সক্লুড করি তাহলে আমার ওই অ্যাট্রিবিউটেবল রিস্কটা বের হবে ওখান থেকে। আচ্ছা, আর এটা হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক, ওটা ছিল তো আমি তো ওটা কি বুঝছেন, অ্যাট্রিবিউটেবল রিস্ক একটু বুঝতে পারছেন? রিস্ক অ্যামাং এক্সপোজড মাইনাস রিস্ক অ্যামাং, এটা হবে নন এক্সপোজ, সরি এখানে নন এক্সপোজড হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যারা স্মোকিংয়ের এক্সপোজ তাদের যতখানি রিস্ক এবং যারা স্মোকিংয়ে এক্সপোজ না তাদের রিস্কটাকে যদি আমি বাদ দিই ওদের থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যাট্রিবিউটেবল রিস্ক। আর পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক হচ্ছে যে ওই টোটাল পপুলেশনের মধ্যে আসলে ওই এক্সপোজার ইয়ে কেমন, এটা এটাও ধরেন যে পটেবল রিস্ক টোটাল পপুলেশনের মধ্যে রিস্ক কতখানি, তার থেকে যদি আমি যারা আনএক্সপোজড রিস্কের জন্য তাদেরকে বাদ দিই এবং টোটাল পপুলেশনের মধ্যে ভাগ দিই তাহলে আমার ওই পপুলেশনের অ্যাট্রিবিউটেবল রিস্কটা বের হবে, বুঝছেন? যে আমি টোটাল পপুলেশনের যে রিস্ক, মানে আমার ধরেন এখানে আমরা যতজন আছি আমরা তো পপুলেশন একটা, আমাদের যতখানি লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেটা থেকে যে আমি ধর আমরা এখানে ধরেন স্মোকিংয়ের শিকার আমাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা, আমাদের থেকে ধরেন ওই রুমে যারা আছে ওদের লাং ক্যান্সার ওরা এক্সপোজ না, ওদেরকে যদি বাদ দিই এবং সেটাকে যদি আমাদেরকে দিয়ে ভাগ দিই তাহলে যেটা যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক। এবার বুঝে গেছে, এটা পপুলেশনের মধ্যে, এটা পপুলেশনের মধ্যে, আর ওটা ছিল হচ্ছে রিস্কটাকে দেখতেছে আমি শুধু রিস্কটাকে, আর এটাকে আমি আসলে পপুলেশনের মধ্যে আসলে ওই রিস্কটা কতখানি। আচ্ছা শেষ, এটা তো এইটা এই যে পপুলেশনের মধ্যে এই যে পপুলেশন এক্সপোজ আনএক্সপোজ এখান থেকে টোটাল পপুলেশন থেকে ওটা বাদ দিলাম আমি, সেটাই আমার হচ্ছে পপুলেশন অ্যাট রিস্ক। তো ওইখানে আর কোনো কোয়েশ্চেন আছে? না।